كلا 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 اطول نام كي امنار কতদিন আগে এসেছিলাম মনে আছে আপনার? কতদিন আগে এসেছিলাম আপনি বলুন, কতদিন আগে এসেছিলাম আমরা? হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আজকে নতুন একটা এপিসোড নিয়ে আমাদের সামনে চলে এসেছি, আমি উৎপল আর আমার সঙ্গে বয়দা দুজন মিলে। তো আজকে এই লোকেশনে এসেছি কিছু জিনিস করে দেখানোর জন্য আমাদের কাছে, এবং বহু পুরনো দিনে একটা একদিন আমরা প্রথম দিকে একটা ভিডিও বানিয়েছিলাম, সেই ভিডিওতে এখানে করে যোগ্য করেছিলাম, ঠিক এখানটা করে। আজকে ওখানটা নোংরা রয়েছে, আমি ওখানে করি নেই, ওর পাশেই করেছি এখানে। তো এখানে প্রথমে প্রথম আমাদের চ্যানেলে যখন প্রথম যে ভূতের সাথে জিনের সাথে যে কথা বলা যে প্রথম ভিডিও, সেই ভিডিও কিন্তু আমাদের প্রথম এখানেই, কারণ এখানে করার একটাই উদ্দেশ্য, এখানে যে কয়েকটা জিন ভূত আছে তারা খুবই সেন্সিটিভ, মানে একটু ডাকলেই তাদেরকে সারা পাওয়া যায়। তো সেই কারণে অনেক দিন, আজকে গত এক বছর পর আমরা সেই লোকেশানে এসেছি ভিডিও নিয়ে আপনাদের সামনে। তো বোবায়দা আছে আমার সাথে, আমি আছি। তো আজকে রানার একটু বাড়িতে কাজ পড়ে গেছে, তো সেই কারণে রানা আজকে আসতে পারেনি। আর বন্ধুরা আপনারা বলছেন না, অনেকজনাই কমেন্ট করে বলছেন যে ভিডিও টাইমে দিতে পারছেন না, মানে টাইমটা ঠিক মেনটেন হচ্ছে না। তো বন্ধুরা আমাদেরকে আগেও বলেছি এখনও বলছি, ঠান্ডার যে পজিশন কি বলবো দাদা, পজিশন ঠান্ডা হয়ে তো তার জন্য কিন্তু ভিডিও আমরা দিতে পারছি না টাইম টু টাইম। আর দ্বিতীয়ত মানে ওয়েদার অফিসে জব করে, আমি একটা জব নিয়ে থাকি, তো আমরা কাজ থেকে আস্তে আস্তে একটু প্রচণ্ড টায়ার্ড হয়ে যাচ্ছি এখন, কারণ শীতকালের দিন বুঝতেই পারছেন। তো হয়তো আমাদের ভিডিও কন্টিনিউটি যেরকম ছিল পার ডে, সেটা না হয়ে হয়তো সপ্তাহে দুটো তিনটে চারটা যে দিলাম যেমন পারবো। আমরা বলছি না যে কন্টিনিউ দেবো কি একটাই করে সপ্তাহে দেবো কি দুটো সপ্তাহ দেবো, যাই হোক কিছু একটা চেষ্টা করবো যেরকম দেওয়ার। তো বন্ধুরা আমরা এই ভিডিওগুলো করি শুধুমাত্র আমাদের বিনোদন এবং এন্টারটেনমেন্ট পারপাস। আর যদি আপনাদের কোনো রকম সমস্যা থাকে আর সমস্যা সলভ করার দায়িত্ব আমাদের, আমরা চেষ্টা করি সলভ করার। তো আমরা বিগত অনেক প্রবলেম সলভ করেছি, আমি এদিকে তাকাচ্ছি, এদিকে ওই দেখছো না যে কোথাও মানে কেউ হেঁটে এদিকে তুই হেঁটে যাচ্ছে। তো বন্ধুরা বুঝতে পারছি না এখন পর্যন্ত আমরা কিছু দেখতে পাইনি। তো আমরা এখানে কী করবো, যোগ্য করবো, প্রথমত আগুন দিয়ে এখানে যোগ্য করবো, তারপর এখানে যোগ্য করার পর এখানে আমরা কয়েকজনের মানে বলতাম এখানে সেন্সিটিভ জায়গাটা মানে একটু সারা দেখিনি। তো যোগ্য করার পর এখানে কী করবো, কিছু প্রবলেম আছে কিছু কটা কয়েকটা মানুষের, সেই প্রবলেমগুলো সলভ করবো, এবং এখানে যে জিন ভূত আছে তার সঙ্গে কথা বলার চেষ্টা করবো এক বছর পর, ঠিক আছে? তো বন্ধুরা আপনারা সাথে থাকুন, সঙ্গে থাকুন, অবশ্যই আমাদের ভিডিওটা ভালো লাগবে আশা করছি। তো আমরা আমাদের কাজকর্ম শুরু করছি। ধূপগুলো ধরতে হবে তোমাকে, আমি আগুনটা করছি, ধরি কোথাও এনে ব্যবস্থা করতে হবে তোমাকে না। এখানে আমরা যোগ্যর মতন একটা ইয়ে করবো, ঠান্ডা লাগছে কানে, প্রচন্ড ঠান্ডা লাগছে বন্ধুরা, কানে পুরো বেঁধে নিচ্ছে।
সহজ হবে না। হলুদ দিয়ে আমরা কিন্তু বানিয়েছি, কারণ হলুদ জিনিসটা হচ্ছে এদের প্রতি আকৃষ্ট হয়। ছিল বন্ধু আশেপাশে কেউ ছিল, কেউ ছিল সরে গেল মনে হলো। বোধ একদম আমু দেখেছি, বয়স দেখেছি। আমরা এখানে আগুনটা করার চেষ্টা করি তাড়াতাড়ি, কারণ আগুনটা না করলে তাকে আহ্বান করা যাবে না। তো আমরা চেষ্টা করছি, দেখতে পাচ্ছে না? তুমি কথা বলছো না, ক্যামেরার পিছনে কিন্তু আওয়াজ আসছে, মানে ওই দিকে অন্ধকার। তো আমি দেখতে পাচ্ছি না, ক্যামেরা দিয়ে থাকে লাইট জ্বলে জ্বলে, আর ওই অন্ধকার দিকে বেশি হয়ে যায় লাইট। ওই উঠে কাতে পারছি না, কারণ এখন উঠতে পারবো না আমরা, বসেছি, ওঠা বারণ আছে আমাদের, উঠলে অসুবিধা আছে। তার জন্য বন্ধু উঠতে পারছি না, কিছু মনে করবে না, কারণ একটু অ্যাডজাস্টমেন্ট করে দেবেন। কিন্তু আমরা যে চেষ্টা করছি সব জিনিসটা আমাদের সামনে তুলে ধরা। জানলাই থাকলে ভালো হতো, অনেক হেল্প হতো না? হুম, ক্যামেরাটা ওই জন্য ও যদি থাকতো ক্যামেরা একটু মুভমেন্ট করতে পারতো। তো চমন রায়
উপরে ওখান থেকে আচমকা ওখান থেকে এখানে আচমকা সব লাভ দিয়ে রাখে বলে শান্ত থাকো বন্ধুরা আমরা আমাদের যতটা সাধ্য কাজকর্ম করার চেষ্টা করছি আমরা সঙ্গে থাকুন কাঁদতে পারছো না শক্ত না মাটি তো বন্ধুরা আমরা এরপর ফার্স্ট চালিয়ে এখানটাতে আমাদের যে কাজ সেটা করবো এবং আমারও সঙ্গে থাকুন দেখতে পাবেন ওদের কী যেন নাম ভদ্র মহিলা কী যেন নাম ছিল নাম হচ্ছে অরবিন্দ ঠাকুর সেই অরবিন্দবাবু যদি আমি ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই আপনাদের ইয়ে কমেন্ট করে জানাবেন তো আমরা আপনার জন্য যে প্রবলেমগুলো বলেছিলেন সেগুলো সবার সঙ্গে শেয়ার করতে পারছি না তবু আমরা চেষ্টা করছি সেই প্রবলেমগুলো সলভ করে দেওয়া ঠিক আছে আমি কন্ট্যাক্টে থাকবেন আমাদের সঙ্গে যেরকম আছেন আমরা চেষ্টা করবো তাড়াতাড়ি সলভ করে দেওয়া চেরারা তুই কয়েক কে কোথায় আছিস এখন থেকে আওয়াজ এইখান থেকে রেসপন্স আমরা তো জাস্ট বলতে না বলতে এখান থেকে রেসপন্স হচ্ছে মানে সে মনে হচ্ছে মানে মাথার উপর ঘোরাফেরা করছে হ্যাঁ রে তো অরবিন্দবাবুর যে প্রবলেমগুলো হচ্ছে অবশ্যই সেই প্রবলেমগুলো আমরা চেষ্টা করছি ঠিক করে দেওয়ার আগুনটা নিভে গেলে হবে না কারণ আগুনটা নিভে গেলে মুশকিল আছে আগুনটা জ্বালিয়ে রাখতে হবে কে কোথায় আছিস হাজির হয় এখানে তোরা কে কোথায় আছিস হাজির হয় এখানে তোদেরকে নিয়ে কিছু কাজ আছে আমাদের তোর কাজ করবি না আমাদের বেশি কাজ করতে হবে না দুটো দুটো ভদ্রলোকের কিছু সমস্যা আছে সেগুলো তোকে বলছি তোরা পারবি সেগুলো করে তাদেরকে উপকৃত কর এতে তোদের আত্মার শান্তি কামনা হবে ধন্যবাদ তোদেরকে অনেক অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোরা যে শুনছিস কথা এতেই তোদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ঠিক আছে আমি বলছি তোদের কথা কি করতে হবে হ্যাঁ এই কটা কাজ করে দিলি ওদের প্রবলেম সলভ হয়ে যাবে
তো আমরা একবার আর একটা কথা, আমাদের দর্শক বন্ধুদেরকে কাছে আমরা একটা করেছি, প্রমিস করেছি যে তোদের সাথে কথা বলবো। মানে এর আগে কিন্তু আমরা তোদের কাছে এসেছিলাম, তো তখনও কিন্তু তোদের বলতে কিছু নামলো। তোরা এসছিস? তোরা কি এসছিস? আশেপাশে কেউ রয়েছে বইদা? আচ্ছা তোরা এসছিস, তোদের সঙ্গে আমরা কিছু কথা বলতে চাই, কিছু সম্পর্ক আসতে চাই। তো তুই কি এখন আমার সাথে কথা বলতে চাস? যখন এরকম হচ্ছে তখন এখন ও আশেপাশে ঘোরাঘুরি করো, আমার পিছন দিয়ে আছে। তো এখানে ওই যে ইয়ের সঙ্গে যে আছে জিনিস তার সঙ্গে কথা বলার চেষ্টা করি। তুই কোথায় আছিস এখানে? একবার আওয়াজ দিকে আওয়াজ দিয়ে সাড়া দে, সাড়া দিয়ে বুঝিয়ে দে আমাকে। বন্ধুরা বন্ধু চলে এসছে, বন্ধু বন্ধু সাবধানে, প্রচন্ড সাবধানে কাজ করতো আমাদেরকে। ও চলে এসছে, কিন্তু চলে এসছে। তো ওর সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো, মানে সম্পর্কে টাচার চেষ্টা করবো বন্ধুরা। তো আপনারা মানে ঠিক থাকবো, শুনুন, তো আমরা এবার কথা বলার চেষ্টা করবো সঙ্গে। তো বন্ধুরা আমরা বলছি, আমরা শান্তভাবে শুনবেন, কিন্তু একদম সুলভ মোচনভাবে শুনবেন। এই যে এগুলো করছি, অবশ্যই আমরা এই জিনিসগুলো যে করছি প্রচুর লাইভ রিসনে করছি, তো আপনারা প্লিজ একটু মন দিয়ে শুনবেন, সুলভ মোচন করে তাহলে বুঝতে পারবেন। বন্ধুরা আমরা এবার ওই জিনের সাথে কথা বলার চেষ্টা করবো, কন্ট্যাক্ট করার চেষ্টা করবো। তো আপনি কি এখানে এসছেন? চলে এসছে, পিকুটা আওয়াজ একদম। কি নাম আপনার? নাম কি আপনার? ছোট না কি বললো? আগুনটা জ্বলতে জ্বলতে কিন্তু আমাদের কাজ কমপ্লিট করে বেরিয়ে যেতে হবে। আপনারা অনেক চেষ্টা করেছেন, বলেন যে কী কী জিজ্ঞেস করো, আমি দেখুন আমরা কী জিজ্ঞেস করছি। বন্ধুরা হাতে আগুন লেগে গেল। তো আপনি আমাদেরকে চিনতে পারছেন? আমরা আমরা এর আগেও কিন্তু এসেছিলাম, এর আগে কতদিন আগে এসেছিলাম মনে আছে আপনার? কতদিন আগে এসেছিলাম আপনি বলুন, কতদিন আগে এসেছিলাম আমরা? কিছু বই না, এক বছর আগে এসেছিলাম বলুন। তোমার আমরা প্রথম দিকে আমরা যখন প্রথম ভিডিও করি তখন আমরা এসেছিলাম এখানে। তো বন্ধুরা আমরা সেই লোকেশনে আবার এক বছর পর আজকে এলাম বিগত। তো বন্ধুরা তার সেও জানে আজকে এক বছর পর আমরা এসেছি। তো আমরা আপনাকে কোনোরকমভাবে মানে ডিস্টার্ব করেছি কি ক্ষতি করতে চেষ্টা করেছি কি বলুন। আমরা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি কি আমাদের এই যে ভদ্রলোকের যে প্রবলেম হয়েছে কাজ সেগুলো কি করে দেবেন? খুব উপকার হয় তাহলে। আচ্ছা আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আপনি যে করে দেবেন এই কথাটা বলে ওই তাকে জিজ্ঞেস করবো। না এখানে এই আমার এইখান থেকে আওয়াজটা আসছে, এইখান থেকে প্রচন্ড ভয় না হয় তুমি দেখে নিজেকে ঠিক রাখতে পারবে না।
দেখতে চাই না। আপনি আপনার গলা শুনে বুঝতে পারছি আপনি কতটা ভয়ানক, কতটা খতরনাক হতে পারেন, ঠিক আছে? আপনারা আমি দেখতে চাই না। আমি শুধুমাত্র আপনার সঙ্গে যে সংস্পর্শে পশে আসার চেষ্টা করেছিলাম সেটা আসতে পেরেছি, এবং এটাই আমাদেরকে খুব ধন্য বলে মনে হচ্ছে নিজেদেরকে, যে আপনি আমাদের তাকে সাড়া দিয়েছেন। তো আপনার কি আত্মার শান্তি কামার জন্য আমরা কিছু করতে পারি? ঠিক আছে, আচ্ছা যদি বলেন তাহলে আমরা অবশ্যই করার চেষ্টা করব। এরকম আওয়াজ দেখি না। পুড়ে গেল ভিতরে আমার, হ্যাঁ জ্বলছে। কি করলো আপনি, কি কিছু বললেন আমার দিকে? ভয় খাইনি, কিন্তু প্রচন্ড জ্বলছে, প্রচন্ড ব্যথা করছে এখানে। একবার আমি যাবো ওখানে, তুমি ক্যামেরাটা ধরবে, ঠিক আছে? কারণ আমরা এখানে ওনার সঙ্গে ভিডিও যাওয়া হয়ে আমি দেখতে যাই ওখানে কি আছে, ঠিক আছে? ও তুমি যখন ক্যামেরাটা লাইট নেবে এগুলো যা হচ্ছে থাকো, ক্যামেরাটা নিয়ে ওখানটা দেখে আসতে নিলে ভালো হয়। বেশ ঠিক আছে, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখানে চলে যাচ্ছি, আপনি এখানেই থাকুন, আমরা আপনি আপনার জায়গায় থাকুন, আমরা চেষ্টা করবো আপনার আত্মার শান্তি কামনার জন্য। তো আমরা এখানে যাচ্ছি, দেখতে পাবো কিনা সেটা এই যে আওয়াজগুলো শুনতে পাচ্ছি, এই আওয়াজগুলো কিন্তু এই পাঁচ গাছটা পেছনে গাছছে, আমরা দেখেছি এই পাঁচটা পেছনে গাছছে। আমি কিন্তু এখানে যাবো, ভেতরে দেখবো কি করতে আসছে এখানে। আমি কথা শুনলাম না, আমরা ওর কথা শুনলাম না, আমি দেখলাম আমাকে ট্রেনে ঢুকিয়ে দিল ওখানে। হ্যাঁ ওই ট্রেনেছে, ওই প্রচন্ড ভয়ানক জিনিস এখানে আজকে যে জিনিসটা দেখলাম। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন।